ভুবনেশ্বর কুমার নাকি আপনি বিরাট কোহলিকে ম্যান অফ দ্য ম্যাচ করবেন, এটা কিন্তু আপনাকে যদি সিদ্ধান্ত নিতে বলা হতো আপনি অনেকটা ডিসিশনে ভুগতেন যে আসলে কি করবেন। যাই হোক, এক ভুবনেশ্বর কুমার কিংবা এক বিরাট কোহলির দুর্দান্ত পারফরমেন্সের কাছে আফগানিস্তান আজকে নাস্তানাবুদভাবে হেরে গেল এবং দুর্দান্ত একটা জয় পেল, দারুণ একটা রেকর্ড করা জয় পেল ভারত। ভারতের এই জয়টাতে আসলে কি ভারত সন্তুষ্ট? আসলে কি ভারতীয় দর্শক সমর্থকরা সন্তুষ্ট থাকতে পারবেন? আমার মনে হয় ভাই পারবেন না, কারণ তাদের এত সুন্দর একটি জয়, এত সুন্দর পারফরমেন্স যেটা দারুণভাবে শেষ করতে পারলো তারা। 101 রানের অবশ্য জয় এবং আফগানদের 111 রানের মধ্যে আটকে রাখা, যেখানে বিরাট কোহলি তিনি ক্রিস গেলের ভূমিকায় এসে আজকে 61 বল থেকে করলেন 122 রান। সেই বিরাট কোহলির তো ভাই ধারের কাছে পৌঁছতে পারলো না, 61 বল থেকে তিনি যে রানগুলো করেছেন সেই রানের কাছেই পৌঁছতে পারলো না আফগানদের 10 ব্যাটার, যারা কিনা 120 বল খেললেন। 111 রানেই তাদের অবশ্য আটকে রাখতে সক্ষম হলো ভুবনেশ্বর কুমারের মতো বলার, যিনি কিনা 4টি ওভার বল করে 4 রান দিয়ে 1 মেডেন সহ নিয়ে নিলেন 5 উইকেট, যেটা তার কেরিয়ার সেরা। এখন যে ধরনের বোলিংটা আমরা দেখলাম, রশিদ খানেরও এরকম একটি বোলিং আমরা দেখেছিলাম, বাট সেটা অনেক আগে। আফগানিস্তানের টপ অর্ডারের মধ্যে একজন শুধুমাত্র ব্যাটার যিনি অবশ্য হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন বা 64-র মতো রান করেছেন, এছাড়া রশিদ খান এবং বোলার হিসাবে আমরা যদি দেখি মুজিবুর রহমান, এই দুজন প্রায় 20-এর ঘর ছুঁই ছুঁই অবস্থায় চলে গিয়েছিল, একজন 18 আর একজন 15। এছাড়া 3 শূন্য রানে আউট হলেন আফগানদের এবং 4 সিঙ্গেল ডিজিটের মধ্যেই থাকলেন, 2 নট আউট যদিও থেকেছেন বাট নট আউট থেকেও কিন্তু কাজের কাজটা কিছুই হয়নি। যদিও আমরা শুরুতেই দেখেছি যে আফগানদের 2 বোলার মিলে অবশ্য 8 ওভারে রান দিয়েছেন 108 রান, এত ব্যয়বহুল ওভারগুলো করেছিলেন তারা যে তাদের ম্যাচ হারাটা অনেকটা দায়ী থাকবে। আর আজকে আমরা দেখেছি ওই 21 রানের মধ্যে 6 উইকেট পতনের পর তারা আর কোনোভাবেই কামব্যাক করতে পারেনি, এবং আমরা 3 ব্যাটারের 16 রানে আউটটাকেও কিন্তু এটার পেছনে দায়ী করতে পারি। এখন অবশ্য আর কথা বাড়াতে চাই না, ভারত যেভাবে ম্যাচটা আজকে শেষ করেছে, যেভাবে 101 রানের জয়টা পেল, যেভাবে আজকে ভুবনেশ্বর কুমার বল করলো, যেভাবে বিরাট কোহলি আজকে ব্যাট করলো, সত্যিই অসাধারণ। শেষটা করতে পারলো অসাধারণ, শুরুটাও ছিল অসাধারণ, মাঝখানে সুপার ফোরে এসে 2 ম্যাচে ভারত জিততে 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 হেরে গেছে। টান টান উত্তেজনাপূর্ণ মোমেন্টে এসে পাকিস্তান ভারতের অ্যাগেনস্টে জয় পেয়েছে, শ্রীলঙ্কা ভারতের অ্যাগেনস্টে জয় পেয়েছে, কিন্তু দুঃখের বিষয় একটাই, ভারত সুন্দর খেললো শেষ এবং শুরুতে, মাঝখানে 2 ম্যাচে অবশ্য খারাপ খেলাতে তাদেরকে এবারের আসর থেকে চূড়ান্তভাবে বিদায় নিতে হলো। আগামীকাল শ্রীলঙ্কা এবং পাকিস্তানের একটি ম্যাচ রয়েছে, সেটা হবে অবশ্য সুপার ফোরেরই ম্যাচ, বাট এটা হতে যাচ্ছে একটা অনুশীলনমূলক ম্যাচ হিসেবে তারা খেলতে পারবে। অপরদিকে ফাইনালে এই 2 দল শ্রীলঙ্কা এবং পাকিস্তান মুখোমুখি হতে যাচ্ছে 11 তারিখ, মেইন পর্বটা কিন্তু 11 তারিখ, দেখার আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে ট্রি স্পোর্টস লাইভ ইউটিউব চ্যানেলেই। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আপনাদের দৃষ্টিতে আপনাদেরকে যদি অবশ্য বলা হতো যে কে হবে আজকের ম্যান অফ দ্য ম্যাচ, তাহলে আপনারা ভুবনেশ্বর কুমার নাকি বিরাট কোহলি কাকে করতেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।